সরিষার তেলের ঘ্রাণ আর এমন টাটকা ইলিশ ভাজা, বাহ। মামা বরিশালের মাছ আছে, বরিশালের মাছ কিনবো। অরিজিনালি বরদার মাছ আছে, কিন্তু আমি তো বরিশালের মাছই কিনবো মামা। আচ্ছা ঠিক আছে, আপনারও থাকলো আমারও থাকলো 1350। এখন আমাদের মাছটা কাটা হচ্ছে। মামা উল্টা পাল্টা করবেন না, অন্যদের মাছের সাথে মিশাবেন না আমাদের মাছ। মামা বেগুন কত করে? বেগুন পিস 20 টাকা। ভাগ্যিস প্রজেক্ট হিলসের মতো 60 টাকা পিস চাইনি, বেঁচে গেছি। বাঙালি মানেই হচ্ছে মাছের হাতে বাঙালি। নিজে একটু মাছ ভেজে খাবো না তো তাকে হয় না? এই দাম শুনে তো মানুষজন ভয়ে আসবে না। আসসালামু আলাইকুম, এখন আমি আছি মাওয়াতে। ভাইয়া মাছ দেখান। এই মাছটা দেখি একটু। হ্যাঁ কত করে কেজি? এটা 1500 টাকা কেজি, আর এটা 1550 টাকা কেজি। এটা 1550 কেন? এটা বড় না এই জন্য। এটা বরিশাল না মাছ? আচ্ছা, আর এটা হচ্ছে পদ্মার মাছ? কিছু নদীর মাছ আছে মনে করেন, ওগুলো পদ্মার থেকে অনেক সুন্দর খাইতে সব দিছি। যেমন পদ্মার ইলিশের মাথাটা একটু ছোট হইব না? আচ্ছা, আপনি এই মাছের মাথা দেখেন? এই মাছের মাথা দেখেন? ইয়েস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা সমান। এখানে তো দেখলাম, আমরা আরো দুইটা দোকান দেখব, যেখানে কম পাবো সেখানে আমরা খাওয়া শুরু করব। আমরা এখন যাচ্ছি ফরচুন কাঁচা লঙ্কা হোটেল এন্ড রেস্টুরেন্টে, এখানে দেখব ইলিশের দাম কেমন। মামা বরিশালের মাছ আছে, বরিশালের মাছ কিনবো। অরিজিনালি বরিশালের মাছ আছে, কিন্তু আমি তো বরিশালের মাছই কিনবো মামা। সত্যি নাই? না, কিন্তু মাছের চেহারা যে বলছে এটা পদ্মার মাছ না? কোনো ভেজাল নেই, কোনো ভেজাল না। এটা কত কেজি? এটা এটা ওই একই দাম, এটা দাম আসছে যে 1870 টাকা। আপনি কত করে কেজি রাখছেন? 1800 টাকা কেজি রাখবেন? সর্বনিম্ন কত রাখবেন? সর্বনিম্ন আর আমাদের এগুলো কিনে বেশি। আমি 3-4টা রেস্টুরেন্ট দেখবো, যেখানে কম পাবো সেখানে আসবো, কিন্তু এখানে তো মামার এই কাঁচা লঙ্কা রেস্টুরেন্টটা তোমাকে মানে গলা কাটা দাম 1800 টাকা না? এই দাম শুনে তো মানুষজন ভয়ে আসবে না? আসবে। এখন আমরা যাব ইলিশ বাড়ির রেস্টুরেন্টে, চলুন দেখা যাক। মাছ পদ্মার মাছ সবাই তাহলে সবে ভুয়া জিনিসটা মানি করে না। আমি আপনাদের পদ্মার মাছ, এটা ভুয়া, ঠিক আছে? আমি কি করে বুঝবো যে এটা পদ্মার মাছ, এটা পদ্মার মাছ না? এটা আমি বুঝবো কিভাবে? পদ্মার মাছের কালার একটা আর এই মাছের কালার, কিন্তু আমি তো সব মাছই এরকম দেখতে পাচ্ছি। বড় মাছ হয় না, কিন্তু পদ্মার মাছ আছে কিন্তু দামে বাড়তি, ঠিক আছে? সেই মাছ আপনার চোখে মালুম হয়ে গেছে, দেখেছে বাইরে মাছ না আছে। আচ্ছা ঠিক আছে, আজকে একটু দেখে নিলাম। দেখেন সর্বনিম্ন কত রাখতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনারও থাকলো আমারও থাকলো 1350। রাজি? ফাইনালি 1350 আমি রাজি হয়েছি। এখন আমাদের মাছটা কাটা হচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। মামা উল্টা পাল্টা করবেন না, অন্যদের মাছের সাথে মিশাবেন না আমাদের মাছ। আমরা 4 জন সেজন্য বলেছি মাছটা 8 পিস করতে আর লেজের ভরটা আলাদা করে দিতে। তেল দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর মাথাটা প্রথমে হচ্ছে লেজ আর মাথাটা দিতে হয়, বুঝছেন? সরিষার তেলের ঘ্রাণ আর এমন টাটকা ইলিশ ভাজা, বাহ। বাঙালি মানেই হচ্ছে মাছের হাতে বাঙালি। নিজে একটু মাছ ভেজে খাবো না তো তাকে হয়? মাওয়াতে এসে নিজের হাতে নিজেই মাছ ভেজে খাচ্ছে, দেখেন নিজে মাছ উল্টাচ্ছি। গরম তেলের ভিতরে এটা দিলাম, মাখাতে হবে। হ্যাঁ মাখলাম,
এই জন্য হচ্ছে মা তাদের সো এখন আমি এটা খেয়ে দেখবো খেতে কেমন আমার নিজের হাতে ভাজা মাছ আচ্ছা ইলিশ মাছটা প্রথমে এমনি একটু খেয়ে দেখি হ্যাঁ বিসমিল্লাহ রহমানির রহিম গরম গরম ইলিশ ভাজা একদম সরিষার তেলে এর স্বাদ অতুলনীয় সো আমি হচ্ছে ভাতের সাথে একটু মাছ নিয়ে নিচ্ছি তারপরে দেখেন এখানে শুকনা মরিচটাকে আমি একটু একটু ই করে নিয়েছি ম্যাশ করে নিয়েছি একটু লবণ নিতে হবে আমরা খাবো মাছের লেজ ভর্তাটা দেখছি ভাই সেই টেস্ট নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে বেগুন ভাজাটা খেয়ে দেখি বেগুন ভাজা হচ্ছে 20 টাকা পিস হ্যাঁ মাখন মাখন বাসায় তো বেগুন ভাজা করে বাট এখানকার বেগুন ভাজা না একটা অন্যরকম হালকা হালকা উপরে পুড়ে পুড়ে গেছে সরিষার তেলে সো ওইটার যে কম্বিনেশন একসাথে যে মেখে যে স্বাদটা ক্রিয়েট হয়েছে এটা অসাধারণ খেতে আপনারা চাইলে গরম ভাতের সাথে কিন্তু এই জলপাইয়ের আচারটা খেতে পারবেন এটার টেস্ট খুবই মজার মানে অসাধারণ খেতে এটা এছাড়াও এখানে তাদের এখানে আছে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি তারপরে হচ্ছে মুরগি চিংড়িও আছে যারা এগুলো খেতে চান না তারা পাশাপাশি এগুলো ট্রাই করতে পারেন মাওয়াতে আসলে আপনাকে কয়েকটা দিক বিবেচনা করতে হবে ইলিশের একটু দামাদামি করতে হবে কয়েকটা দোকান একটু ঘুরে যাচাই বাছাই করে দামাদামি করতে হবে তারপরে যেটাতে বেস্ট দাম পাবেন এবং দেখবেন একটা ফ্রেশ ইলিশ পদ্মার ইলিশ চেহারা দেখে ভালো লাগবে সেইভাবে আপনারা ইলিশটা নেবেন দেখে নেবেন যে আপনাদের মাছটা ঠিকঠাক মতো কাটছে কি না পিস ঠিক মতো আছে কি না তেল আপনাদেরটা ইউজ করছে কিনা যদি রূপালী ইলিশে দেখলাম তাদের আপনাদের তেলটা ইউজ করার পর তারা ফেলে দিচ্ছে নতুনভাবে যখন নতুন কেউ তেল কিনে দিচ্ছে সেটা তারা ব্যবহার করছে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সো তদারকি করবেন যে আপনাদের ইলিশটা একদম আপনাদেরই থাকছে কিনা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন কারণ এখন অনেক মানুষের ভিড় হবে এটা স্বাভাবিক ব্যাপার উলট পালট হয়ে যাওয়া পিস সব কিছু দেখে সেন একটু দাঁড়িয়ে থেকে যাচাই বাছাই করে কিনবেন খাবেন